তারপরে দুই ভাইকে আমার হাতে দিয়ে বাবাও মারা গেলেন। ওরা এখন আমার ভাই নয়, আমার সন্তান। ওদের ভালো মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে। তার আগ পর্যন্ত নিজেকে নিয়ে ভাববার কোনো সুযোগ নেই। দায়িত্ব আমি তো নিতে পারি। পারবেন না, আপনার যখন সন্তান হবে তখন ওদের কথা ভাববার সময় পাবেন না। এরকম দুটি প্রেমের সন্তান থাকতে আর সন্তানের দরকার কি? এখন থেকে তুমি ওদের মা, আমি ওদের বাবা। এত সুন্দর বাড়িঘর থাকতে চাকরি করতে গেলে কেন? সংসার খরচ, ওদের লেখাপড়া খরচ, এসব কোথা থেকে আসবে? বাবা এক পয়সাও রেখে যেতে পারেননি। এখন আমার দায়িত্ব ওদের ঠিক মতো নিজের পায়ে দাঁড় করিয়ে এই সব কিছু ওদের নামে লিখে দিয়ে তারপর তোমার ঘরে যাব। সে তো অনেক দিনের ব্যাপার। থাকছি আমি বরং আজ থেকে এখানে, মানে তোমার কাছে চলে। এত তাড়াহুড়া না করে একটু ভাবনা চিন্তা। ওই সময়টুকু নষ্ট করতে চাই না। এমনিতেই আত্মীয় স্বজন না থাকায় বিয়ে করা হয়ে ওঠেনি আজও। বয়স তো পার হয়ে যাচ্ছে, তাই আর আমি একটা দিনও হাতছাড়া করতে চাই না। আমি চাই আজই আমাদের বিয়ে হোক। আজ থেকে সংসারের জন্য রোজগারের দায়িত্ব আমার, মানে আমি এই সংসারের কর্তা। ওঠো, এই ওঠো। এটা কি হলো? লজ্জা হয়? এখন চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরে আমি তো রেডি আছি। বুড়ো হচ্ছ, তবু লজ্জা শরম গেল না। দেখছো না ওরা চেয়ে আছে। ও চিন্তু মিন্টু, ঠিক আছে ওদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। ছবি ঘুরালে কি হবে দুলো ভাই? আমি এসে পড়েছি। এই দেখো আমার চাকরি হয়ে গেছে। দেখি দেখি। দুলা ভাইকে শুধু চা দিও না পা, আমি মিষ্টি আনতে যাচ্ছি। হ্যাঁ রে, মিন্টু কোথায়? সে তো সকালে উঠেই কলেজে চলে গেছে। কেমন স্যার? ওয়াইলে এত দেরি কেন? আমার একটা প্রবলেম হয়ে গেছে স্যার। ঠিক আছে কামিন। স্যার আমি একটা কথা বলতে চাই। মোটা এখন যা প্রশ্ন করছি তার জবাব দাও, তোমার কথা পরে শোনা যাবে। কিন্তু আমার কথাটা আগে বলতেই হবে স্যার, এক্ষুনি, খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট? জি স্যার, আমাদের রহিম সেকেন্ড ইয়ারের নুরিকে ভালোবাসে। বাসু, তাতে ইম্পর্টেন্টের কি ঘটল? তোমরা তো আর পড়তে আসো না, প্রেম করতেই আসো। তাতে মজনুটা কে? আমি স্যার। স্যার এক ঘন্টার মধ্যে নুরির বিয়ে হয়ে যাচ্ছে, এ বিয়ে বন্ধ করতে হবে। আপনি আমাদের